দেলো চিংড়ির চপ, দেলো তো খুবই ভালো আছে, এগুলা প্রচুর পরিমাণে মানি ব্যাগ আছে এখানে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমার আরেকটি নতুন ভিডিওতে। রাইট নাও আছে হচ্ছে উক্ত ওয়াজ মাহফিলে। তো আমরা উক্ত ওয়াজ মাহফিলে যাওয়ার আগেই উক্তর মাহফিলকে কেন্দ্র করে যে মেলাটা বসেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কেমন জমজমাট এবং ওয়াজের মাঠটাতে কেমন জমজমাট সেটা থাকবে আজকের ভ্লগে। চলুন যা যার সামনে দেখতে এটা হাই দিয়ে দাও, হাই এদিকটাতে আজ হচ্ছে মিঠু অলরেডি আমরা যাওয়ার চেষ্টা করবো সামনের দিকটাতে। মেলা যেটাকে কেন্দ্র করে বিশেষ করে ওয়াজ মাহফিল হলে যে মেলার আয়োজনটা আছে তার কিন্তু একদমই কমতি নেই। কি অবস্থা এত ভিড় কে? থ্যাংক ইউ। এই যে মেলাগুলো বসেছে বিশেষ করে বাচ্চাদের খেলনা টেলনা আছে এদিকে। এই দেলো চিংড়ির চপ, দেলো তো খুবই ভালো আছে এগুলা। আমার গ্যাস হয়ে যায় না বাবা, সেলিব্রিটি মানুষ তো। মানিকা কোন দিকে মিঠু একটা মানি ব্যাগ কিনবে, আমরা দেখার চেষ্টা করবো কোথায় পাওয়া যায়। এই দিকটাতে কিন্তু মিষ্টি, সেই তো তোর মানি ব্যাগ, প্রচুর পরিমাণে মানি ব্যাগ আছে এখানে। ৯৯ টাকা পাঁচ বছর আগে মানি ব্যাগ কিনে দিয়েছে ৯৯ টাকা। আর আজকে মানি ব্যাগ এইগুলো দেখ, পার্টস গুলো দেখ বড় বড় হেডফোন। মেলায় কিন্তু মানি ব্যাগ আছে বিশেষ করে ওয়াজ মাহফিলের মেলায়। আপনার মাহফিলে কিন্তু মানুষের সংখ্যা খুবই কম। একটা ছোট ভাই আছে, কথা বলবা? কি অবস্থা? পছন্দ হচ্ছে না? রাত যত বেশি হচ্ছে জিনিসের দাম বাড়ছে। ১০০ টাকা রাখেন না, বেশি বললাম আমি। এটা কেমন দেখিস? নেই মানে সত্য ১২০ টাকা যে ভাই রাখেন ভাই, একটু দেখেন সদাই হয়, একটু দেন আমাদের জন্য দেন। দাম দর মার্কেটিং বেশি করে করতে হয় আর ১০ টাকা দেন একটু। বেচা কিনা কেমন হচ্ছে তাই বলেন, ভালো না? ভাই বাসছে, ভাইকে ভাই বাসছে। বন্ধু কি অবস্থা? বন্ধু এদিকটাতে বেশ কয়েকটা ঘড়ি, আংটি, বাড়ির লাগানো ঘড়ি নেই বললি রোলেক্স ব্যবহার করে জাহিদ খান, জাহিদ আমরা নাই, জাহিদ খান সব দুবাই গোল্ড নে, তো বাড়ির লাগানো ঘড়ি নেই গাইস। আমরা অলরেডি মেলার মাঠটা কভার করে ফেলেছি, এখন যাওয়ার চেষ্টা করব উক্ত গ্রামের ভিতরের দিকে। সব দিকে কিন্তু প্রচুর পরিমাণে হকাররা বসেছেন। এই দিকটাতে বাদাম, আগুন পান আছে, আগুন
গাইস অলরেডি আমরা চলে এসেছি যেখানে মাহফিলটা হচ্ছে সেখানে। অলরেডি দেখতে পাচ্ছেন উক্ত মাদিনাতুল উলুম বহুমুখী মাদ্রাসা, আর এই মাদ্রাসা উপলক্ষে আজকের মাহফিল। তো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। মানে